মন ভরে আদর করতে দাও, এমন করো না। আরে তোমার একটু আদর করতে দাও। রে, আরে তুই এসেছিস? জিম্মারে বসে আছিস কে? না, এমনি বসে আছি। কি অবস্থা তোর? আরে আমার তো অবস্থা ভালোই, তোর কি খবর? একটু আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোরা যে ওইদিনকে যে বললাম যে আমরা একটা ট্যুরে যাবো, তুই তো কিছু বললি না। হ্যাঁ বলেছিলি, এটাই তো ভাবছি কি করব। আচ্ছা তোরা কবে যাবি? আমি তো কাল পরশু যাবার চাইছিলাম। কাল পরশু? আচ্ছা, পরশু হলে যাওয়া যাবে। তো কোথায় যাবি? কক্সবাজার যাবো। সিলেট গেছি অনেকবার, সিলেট যাবো না, গেলে কক্সবাজার যাবো। হ্যাঁ এটা অবশ্য ভালো, কারণ সিলেটে আমিও গেছি। তো কী নিয়ে যাবি বলতো? বাইক নিয়ে তো যাবো না, বাইক নিয়ে যাওয়া যাবে না, গেলে গাড়ি নিয়ে যাবো। তো অবশ্যই, কারণ এত দূরের রাস্তা কি বাইক নিয়ে যাওয়া সম্ভব? বাইক নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু এত কষ্ট করো না বৃষ্টির দিন। আর শোন, ওখানে গেলে তো মজা মাস্তি হবে, বুঝছ না? হ্যাঁ এটা আমি জানি, এটা তো অবশ্যই লাগবে। তাহলে আচ্ছা এক কাজ কর তাহলে, ওখানে যাবই আমরা। তবে একটা কথা আছে, ওখানে কিন্তু আমি আর সারা দিন আমরা একটু মজা মাস্তি করবো, ঠিক আছে? তারপরে আমরা যেখানে খুশি ওখানে আমরা ঘুরতে যাবো, ঠিক আছে? গাদা নাকি তো ওখানে যাইতেছি মজা মাস্তি করতে, তো মজা মাস্তি কোনো জিনিস নিমু বুঝছ না সব, আর সারাদিন ঘুরবো মজা মাস্তি। আরে কি হলো? মনে কর যে কি কোনো সমস্যা? আরে পানি খাও তো আমার। আচ্ছা আচ্ছা একটু দাঁড়া, মৌসুমি মৌসুমি একটু পানি নিয়ে আসতে বল। এই যে বন্ধু, এ নে নে পানি খা। আচ্ছা ঠিক আছে বল, এখন তুই যা। হ্যাঁ আচ্ছা বন্ধু, হ্যাঁ শোন, তাহলে পরশু দিন প্রায় 10টা বাজে আমরা রওনা দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক ঠিক আছে। হ্যাঁ না না না, ওই যে আমার একটু সমস্যা বুঝছিস, পরশু না, দেখি আমি তোরা জানাবো কবে যাই, তারা জানাবো তোকে। তোর আবার কী হলো? না আমার একটু একটা কাজ মনে পড়ে গেছে বুঝছিস, আমার ওই কাজটা পরশু দিনই, তো ওই জন্য দেখি যদি পরশু দিন যাই তাহলে তো তোর জানাবোই, না আর যদি পরে যাই তাও তোকে জানাবো। আমি আমি আসবো, চিন্তা করিস না। ঠিক আছে তুই পারিসও। আচ্ছা ঠিক আছে তাহলে যা। আচ্ছা ও হ্যাঁ, আর একটা কথা, তুই কিন্তু আমাকে ফোন দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ফোন দিব। তুই ফোন দেওয়া লাগবো কেন, তুই আমার সাথে সরাসরি দেখা করিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও এখনই বললো ও পরশু দিন 10টায় রওনা দিবে শিওর, আর এখন বলতেছে ও যাবে না, ওর কাজ আছে, কারণটা কি? আচ্ছা যাক দেখা যাবে। কি দেখলাম রাজকান, আমার বন্ধুর ঘরে এত সুন্দর জিনিস, ওর বোন এত সুন্দর হয়েছে, এটা তো আমি কল্পনাও করতে পারিনি, মাথাই নষ্ট। এত সুন্দর জিনিস থাকতে আমি বাইরে বাইরে ঘুরি, এটা কোনো কথা না, যেভাবেই হোক এই জিনিসটা আমার খাওয়াই লাগবে, নাহলে মাথায় কাজ করতেছে না। অবশ্যই ব্যবস্থা একটা করতে হইব। যাই ফ্রেশ হয়ে আসি। অবস্থা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ তো ভালো আছি। সজল কোথায়? ভাইয়া তো বাজারে গেছিলেন। বাজারে গেছে? জি। আচ্ছা কখন আসবে? জানি না। আচ্ছা আসলে বলবো আপনার কথা। আচ্ছা না, ওর সাথে তো দরকার আছে, তো আমি একটু বসি। না ভাই আসলে আমি বলবো। না আমি অপেক্ষা করি, অসুবিধা নেই, আমার তাড়া নেই। আচ্ছা ঠিক আছে তাহলে বসেন। তারপর তোমার পড়াশোনা কেমন চলতেছে? এই তো ভালো। তাই না? কি করতেছো? এই তো একটু ফেসবুক দেখতেছি। আচ্ছা ফেসবুক দেখতেছি।
তোমার এই হাতের এটা কি রূপা? হ্যাঁ এটা রূপা, অনেক সুন্দর। আপনি দেখেন এরকম করবেন না, নাহলে কিন্তু আমি এখন লোক ডাক দিব, আপনি যান চলে যান। আচ্ছা ঠিক আছে, কাউকে ডাকতে হবে না, তুমি থাকো। হ্যাঁ আচ্ছা যান, আপনি যান, আমি আবার আসবো। কিছু কারো কিছু বললো না? হ্যাঁ ব্যাপারটা ভাইয়ের কাছে বলতে হবে। কি ব্যাপার মৌসুমী, তুই এখানে বসে আছিস? তোকে তো আমি খুঁজতেছি। আচ্ছা এক কাজ কর, পাকঘরে বাজার সরে আছে, যা রান্না বান্না করে নে। কি হলো, কথা বলছিস না কেন? কি হয়েছে বল না আমাকে। ভাইয়া তোমার বন্ধুটা আসছিল। ও আচ্ছা আচ্ছা, আমাকে খুঁজেছে না? হ্যাঁ। কোথায় ও? ও চলে গেছে। ও আচ্ছা চলে গেছে, কিন্তু তোমার বন্ধুটা আমার দিক কেমন কেমন তাকাইছে। তাই নাকি? হ্যাঁ, আমার শরীর ধরতে চাইছে, আমার দিক অনেক খারাপ ভাবে করছে। কি বলিস তুই, ওর এত বড় সাহস, ও তোর গায়ে হাত দিয়েছে। ঠিক আছে, ওকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। আচ্ছা তুই এক কাজ কর, তুই ওকে ফোন দিবি, ফোন দিয়ে বাসায় আসতে বলবি, ঠিক আছে? তারপর একটা যা করার আমি করতেছি। আমার কাছে তো নাম্বার নাই, আমি কেমনে দেবো ফোন? ও আচ্ছা তাই তো, আচ্ছা ঠিক আছে তোর মোবাইলটা দে। নে কিছুক্ষণ পর তুই ওকে ফোন দিবি, ঠিক আছে? ফোন দিয়ে বাসায় আসতে বলবি, ঠিক আছে? আচ্ছা বাকিটা কি করা লাগে আমি করব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তুই এখন যা, পাকঘরে গিয়ে পাক সাক করে নে। আচ্ছা ঠিক আছে। তোর এত বড় সাহস, তুই আমার বন্ধু হয়ে তুই আমার বোনের দিকে তুই নজর দিয়েছিস। যদি আমার বোনের কথা ঠিক হয় তাহলে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে বুঝতে পারবি। কিরে তোর কেন? হ্যালো হ্যালো, হ্যাঁ আজকে তো ভাইয়া বাসা নাই সেদিন আমি সরি। ওহো আচ্ছা আচ্ছা, আজকে ভাইয়া বাসা নাই আপনি আসেন। তোমার ভাই বাসা নাই? না। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, তুমি রাখো। হ্যাঁ আমি এক্ষুনি চলে আসতেছি। আচ্ছা এই সুযোগটার আশায় তো আমি বসেছিলাম, আজকে আমার এই আশা পূরণ হইব। এখনই যাবো, এক মিনিটও দেরি করবো না। কিরে আমি বলেছিলাম ফোন দিয়ে আমার বন্ধুকে আসতে বলেছিলি? সেদিন বলি না, আজকে বলছি আসতেছে। তাই নাকি? হুম। আচ্ছা আজকে কিভাবে সাহায্য করতে হয় আমার জানা আছে। ও তুই এক কাজ করবি, আমি পাশের রুমে থাকবো, ঠিক আছে? ও যখন তোর রুমে আসবে না তুই জোরে একটা সাউন্ড, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমি চলে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কেউ জন না পায় আমি পাশের রুমে আছি। ওকে আমি গেলাম। হ্যাঁ চলে আসছি, তুমি কেমন আছো? এই তো ভালো, আপনি? আমি অনেক ভালো আছি, যাও ভালো ছিলাম না আজকে আর বেশি ভালো হয়ে গেছি। তোমার তো আজকে পরীর মতো লাগতেছে, তুমি তো একদম পরী ড্রেস পরছো, ওয়াও অসাধারণ। আমি কি মানুষ দেখতেছি না পরী দেখতেছি? এত সুন্দর একটা জামা পরছো, ও তো সেই সুন্দর লাগতেছে। আজকে তো মনে যাচ্ছে তোমার সমুদ্রে আমি হারিয়ে যাই। তুমি আসলে অনেক সুন্দর, তুমি এতদিন কোথায় ছিলা? আর যাই হোক তুমি যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবা এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি তোমার ভাই কোথায়? ভাইয়া নাই। ভাইয়া নাই? না। এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম আমি, না তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমার আর আমার দিকে একটা আগে আসো, আমার আর সহ্য হইতেছে না, পাগুলো সোজা করে দাও। তোমাকে একটু আদর করি, মন ভরে আদর করতে দাও, এমন করো না। তোমার একটু আদর করতে দাও ভাইয়া।
হ্যাঁ ভাই, এটা তো ভাইয়া, ভাই আসবে কোথা থেকে? ওই হারাম জাতা, এই বন্ধু, তুই তুই না বলে বাসা ছিলি না মৌসুমী? কিসের বন্ধু, কে বন্ধু? আমি তোর বন্ধু আর তুই আমার বন্ধু? সিসি ভাব তো অবাক লাগে, তুই আমার বন্ধু, আর যে বন্ধু সে বন্ধুর বোনের দিকে তাকায়, সে কখনো বন্ধু হতে পারে না। তোর এত বড় সাহস কি করে হলো? তুই আমার বোনের দিকে তাকিয়েছিস, এই এই একবার ভেবেছিস? আজকে যদি আমার বোন না হয়ে তোর বোন হতো, তোর বোনের দিকে যদি আমি এইভাবে তাকাতাম, তুই কি করতি? তুই তখন কি করতি? আসলে বন্ধু আমি কি বলবো, আমি আসলে ক্ষমার অযোগ্য। তুই আমাকে আর লজ্জা দিস না, যে অন্যায় আমি করে ফেলেছি এটা তোর কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। আমাকে তো এবারকার মতো মাফ করে দে বোন, তুমি আমার এবারকার মতো মাফ করে দাও, আর কোনো দিন এমনটা হবে না। বন্ধু আমি কথা দিলাম, এই কান ধরে কথা দিলাম, আমি আর কোনো দিন এমন অন্যায় করবো না। আমার কী করতে যে কী করে ফেলছি আমার মাথায় কাজ করে নেই, আমি বুঝতে পারি নাই বন্ধু। ছি ছি ছি, আরে তুই কি ভেবেছিস, কি ভেবেছিস তুই? তোকে আমি আমার এখানে বসেছিলাম, তোকে ভাইয়ের মতো জেনেছিলাম আমি, আর তুই কিনা, তুই কিনা তোর বন্ধুর বোনের দিকে, ছি বলতেও ঘৃণা লাগে। আজকে তোকে ক্ষমা করে দিলাম, তবে একটা কথা মনে রাখিস, তোদের মতো এই ধরনের বন্ধুর জন্য, এই ধরনের চরিত্রের জন্য বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়, আর আজকে থেকে তোর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল। তোর সাথে আজকের থেকে আমার কোনো সম্পর্ক নেই, কখনো আমাকে বন্ধু বলে বলবি না, মানুষের সামনে কখনো আমাকে ডাকবি না, তোর মতো বন্ধু এখানে আর নেই। দেখ বন্ধু, আমি তোর কাছে ক্ষমা চাওয়ার মতো আমার মুখ নেই, আমার সেরকম কোনো ভাষা নেই, আমাকে তুই ক্ষমা করে দে, এমন অন্যায় আর কোনো দিন করবো না। বোন তুমি আমার ক্ষমা করে দাও, আমি যে অপরাধ করছি জানি এটা ক্ষমার অযোগ্য, তবুও তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, বিশেষ করে তোমার কাছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। মাপ তো করাই যায়, কিন্তু আমি যদি আপনার ছোট বোন হতাম তাহলে কি এই কাজটা করতেন আপনি? সেজন্যই তো আমার ভুল হয়ে গেছে, এজন্যই আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। জান এবার মতো মাফ করে দিলাম, কিন্তু এরকম আর কারোর সাথে করবেন না, আমি তো আপনার ছোট বোনের মতোই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই যদি আমার ক্ষমা না করিস আমার নরকেও জায়গা হবে না। ঠিক আছে তোকে আমি ক্ষমা করে দিলাম, তবে একটা কথা মনে রাখিস, আমি ইচ্ছে করলে আজকে তোকে আমি পুলিশে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু তা করলাম না। কি জন্য জানিস? ওই যে বলেছিলি বন্ধু, আরে বন্ধুত্ব এমনই একটা জিনিস, এমন একটা সম্পর্ক, বন্ধুর জন্য বন্ধু জীবন দিতে পারে, কিন্তু তোর মতো স্বার্থপর পারে না, কারণ তোর মতো স্বার্থপর বন্ধু নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, তাই তোর মতো বন্ধু আমার আর দরকার নেই। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে, দাঁড়িয়ে আসিস কেন, বেরিয়ে যা। তুই মন খারাপ করিস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে পড়, হ্যাঁ আমি গেলাম।